علي رضي الله تعالى عنه تني بولشين كي رضينا قسمة الجبار فينا لنا علم وللآباء إيمان فإن العلم يبقى لا يزال وإن المال يفنى عن قريب فإن العلم نور من إله ونور الله لا يوقع لياسين علي رضي الله تعالى عنه بلين جامرا الله تعالى مها براكرم شاني الله تعالى بنتنا عمرا سنسرشت وسنسرشت نا কারণ আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন দিনই জ্ঞান আর আমাদের দুশমনদেরকে দিয়েছেন মাল ঠিক কি না কারণ ফাইনাল আলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতাল ইয়াসিন এই জ্ঞানটা হলো আল্লাহ তাআলার নূর আল্লাহ তাআলার কুদরতি একটা আলো প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যারা যারা আলেম ওলামা তাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেন আর গুনাহগারকে ডাক দেন নাই ঠিক কি না সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন শ্রেষ্ঠত্ব আলেম ওলামাকে শ্রেষ্ঠত্ব কেন বললেন এই আলেম ওলামারা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তারা দ্বীনের দাওয়াত দিবেন দাওয়াত দেওয়ার কারণে মানুষে কালিমা ওলামা থাকবে থাকার কারণে এই পৃথিবী কিয়ামত হবে না ঠিক কি না সেই জন্য সমস্ত মাস গর্তের পৃথিবীকে পর্যন্ত ওলামায়ে কেরাম তালেবুল ইলমের জন্য দোয়া করে ঠিক কি না মিথ্যা কথা মিথ্যা কথা সেই জন্য দোয়া করে বাদশা আলমগীর তিনি আলেম ওলামাদেরকে অত্যন্ত সম্মান করতেন অনেক সম্মান করতেন তখন ওনার মা বাদশা আলমগীরকে বলছে রে বেড়া মৌলবীরের পিছনে স্বচ্ছ বালি লাগিয়ে তোর পিছনে পিছনে ঘুরো এত সম্মানের কি দরকার আছে এত সম্মান দিস না কিন্তু বাদশা আলমগীর তিনি হাফেজ কোরআন তিনি আলেম ছিলেন তিনি বুঝতেন মর্যাদা মার সাথে তো বিয়ার তুমি করবে না সেই জন্য কিছুই বলে না আরেকদিন রাস্তা দিয়ে যাইতেছি কেওয়া ব্যাপারে ভাই শ্রীপুর গাজীপুরের উদ্যোগে বাসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকে এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান মেয়র শ্রীপুর পৌরসভা শ্রীপুর গাজীপুর আজকের মাহফিলের প্রধান মেহমান বৃন্দ উদ্বোধক সম্মানিত অতিথি বিশিষ্ট অতিথি উলামায়ে কেরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি ইসলামী জলসা বেহস্তের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই জন্য সকলি কালিমাতির শুকর আদায় করি সকলি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে আপনার নামদার তাজাদারে মদিনা সরকারে দোয়া আলম জিগার গোসায় আমেনা উম্মতের কান্ডারি মরুদুলাল দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মজদুবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ধরা পৃষ্ঠে প্রেরণ করলেন সেই জন্য আরেকবার কালিমাতের শুকর আদায় করি শুকরি বলি আলহামদুলিল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা আরো জোরে বলেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ধরা পৃষ্ঠে প্রেরণ করছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে শায়িত সেই জায়গার মাটিটা পর্যন্ত আল্লাহ তাআলা আরশের থেকে বেশি দামি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ
উনি বলছেন আদম কে লিয়ে ফখরে আলা নসবি হেন আদম কে লিয়ে ফখরে আলা নসবি হেন মক্কি মদনি হাশিমি উম মুত্তালবি হেন মক্কি মদনি হাশিমি উম মুত্তালবি হেন পাকিজা তরাজ আরশ বাড়ি জান্নাত ফেরদাউস পাকিজা তরাজ আরশ বাড়ি জান্নাত ফেরদাউস আরাম গহে খাকে রসূল আরবি হেন আরাম গহে খাকে রসূল আরবি হেন আই জায়ের বাইতে নববী ইয়াদ রহিয়েন বেফায়দায়ে জামবাসে লম্বি ইয়াদ বি হেন বেফায়দায়ে জামবাসে লম্বি ইয়াদ বি হেন আহেস্তা কদম নিচে নজর পুষতে সদা হো খাবিদাই হা রুহে নবী এ আরবি হেন খাবিদাই হা রুহে নবী এ আরবি হেন মারহাবা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে এই সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা এই উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে বানিয়েছে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সার্টিফিকেট দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন ঠিক কিনা যিনি কুরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন এই শ্রেষ্ঠত্ব আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মাধ্যমে দিয়ে দিয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা যে হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না ওরা কি সমান হইতে পারে আপনারা বলেন সমান হইতে পারে আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন সমান হইতে পারে না সেই জন্য আল্লাহ তাআলা নিজে আবার বলে দিয়েছেন অন্যত্র আয়াতের মধ্যে ইয়ারফাইল্লাহি কুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং যারা এলেম শিক্ষা করেছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন প্রশ্ন রাখি একটা মুমিনদের মধ্যে কি ওলামায়ে কেরাম আছেন না আছেন তো তারপর আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেছেন করবেন এই কথা বলছেন মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেছেন সাথে সাথে আল্লাহ দিনা উতুল আলমা দারাজাত বলছেন এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে দ্বীনি জ্ঞান তাদের মর্যাদা তাইলে আলাদা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন দ্বীনি জ্ঞান তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ সেই জন্য রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কি রাদিনা ইসমাতাল জাব্বার ফিনা لنا علم وللآباء إيمان فإن العلم يبقى لا يزالون
وإن المال يفنى عن قريبين فإن العلم نور من إله ونور الله لا يعطى لياسين علي رضي الله تعالى عنه বলেন যে আমরা আল্লাহ তাআলার মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার বন্টনে আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট না কারণ আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন জিনি জ্ঞান আর আমাদের দুশমনদেরকে দিয়েছেন মাল ঠিক কি না কারণ فإن العلم نور من إله ونور الله لا يعطى لياسين এই জ্ঞানটা হলো আল্লাহ তাআলার নূর আল্লাহ তাআলার কুদরতি একটা আলো প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যারা যারা আলেম ওলামা তাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেন আর গুনাহগারকে ডাক দেন নাই ঠিক কি না সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছে শ্রেষ্ঠত্ব আলেম ওলামাকে শ্রেষ্ঠত্ব কেন বললেন এই আলেম ওলামারা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তারা দ্বীনের দাওয়াত দিবেন দাওয়াত দেওয়ার কারণে মানুষে কালিমা লা থাকবে থাকার কারণে এই পৃথিবী কিয়ামত হবে না ঠিক কি না সেই জন্য সমস্ত মাছ গর্তের পৃথিবীকে পর্যন্ত ওলামায়ে কেরাম তালেবুল ইলমের জন্য দোয়া করে ঠিক কি না মিথ্যা কথা মিথ্যা কথা সেই জন্য দোয়া করে বাদশা আলমগীর তিনি আলেম ওলামাদেরকে অত্যন্ত সম্মান করতেন অনেক সম্মান করতেন তখন ওনার মা বাদশা আলমগীরকে বলছে এই বেড়া মৌলবীরা পিছনে স্বচ্ছ মালি লাগিয়ে তোর পিছনে পিছনে ঘুরো এত সম্মানের কি দরকার আছে এত সম্মান দিস না কিন্তু বাদশা আলমগীর তিনি হাফেজুল কোরআন তিনি আলেম ছিলেন তিনি বুঝতেন মর্যাদা মার সাথে তো বেয়াদ তুমি করবে না সেই জন্য কিছুই বলে না আরেকদিন রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখে একটা বাসর একটা গাড়ির উপরে উঠছে বেয়াদ তুমি মাফ করে কই মা এই যে বাসরটা এটা কি এই বাচ্চা এই গাভীর বাচ্চা না হ্যাঁ তারপর কেন এরকম লাভ দিয়ে তার উপর উঠল ওইটা গরু দেখি গরু সেই জন্য গরু কোন জ্ঞান নাই সেই জন্য বাদশা আলমগীর বললেন যে মা তুমি যেই দিন বলছিলেন আলেম ওলামাদেরকে কেন সম্মান করি সেই দিন আমি কোনো বিয়াদবী পূর্ণ কোনো কথা বলি নাই উত্তর দেই নাই আজকে সুযোগ হয়েছে সেই উত্তরটা দিয়ে দিলাম যদি আলেম ওলামারা তুমি এই পৃথিবীর মধ্যে বেঁচে না থাকতো তাহলে সমস্ত মানুষগুলি এই গাভীর বাচ্চার মতো হয়ে যেত ঠিক কি না এরকম হয়ে যায় এরকম খারাপ হয়ে যায় আলেম ওলামারা আছে বলে পৃথিবী টিকে আছে আলেম ওলামারা যখন নাকি হক কথা বলা বন্ধ করে দিবে তখন পৃথিবী আস্তে আস্তে অধপতনে যাবে ঠিক কি না এই যে দেখেন গত দুই দিন আগে কতগুলি গাবি রাস্তাঘাটে একদম ব্লাউজ ছাড়া শুধু কাপড় পরে গেছে ওরা দাদি নানিরা জানি এই শিক্ষা দিছে ঠিক কি না দাদি নানিরা বাকি এরকম ভাবে শিক্ষা দিছে জানো দাদি নানিরাও দেখছি ব্লাউজ ছাড়া শুধু কাপড় পরছে সব কিছু দেখাই রাখছে আমরাও রাস্তার মধ্যে দেখাই দেই নাউজুবিল্লাহ বলেন না কেন আলেম ওলামারা এটা প্রতিবাদ করছে আর কিছু সুশল সুশীল নামের কুশীলরা এটা বিরুদ্ধাচরণ করছে আরে তোরা তো বিরুদ্ধাচরণ করবি কারণ তোরা তো সেমু নই ঠিক কি না তোরা চাস মহিলাদেরকে বের করে অঙ্গ মহিলাদেরকে বের করে মজা চলার জন্য ওলামারা কেন চাই মা বন্ধুদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কি না সেই জন্য চাই আর তোমরা চাও এটা যখন তাদের টুটি চেপে ধরতে যায় ওলামায়ে কেরাম যখন
والذي سلم আমাদের প্রধান বক্তা তিনি সামনে সামনে মানে একটু কাছাকাছি চলে আসছেন ভাই বলতেছেন তো আমি যেটা বলতেছি এখানের মধ্যে যে জায়গার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকর্মীরা দিয়ে চলে ঠিক কি না সেই জায়গার মধ্যে এমন পরিস্থিতি এমন কিছু কয়দিন পরে এক একটা ইস্যু ঢাকা দেওয়ার জন্য এক একটা ইস্যু তৈরি করে ঠিক কি না এরকম তৈরি করে তো দেখেন বাদশা আলমগীর তিনি আলেম ওলামাদেরকে সম্মান করতেন সেই জন্য যারা ইফতা পড়ছেন ফতোয়া বিভাগ পড়ছেন ইসলামী আইন বিভাগ পড়ছেন প্রকৃত পড়াতে পড়ছে এখন তো নকল পড়া আছে সাপ্তাহিক পড়া আছে সাপ্তাহিক মুক্তি আছে ঠিক কি না সাপ্তাহিক মুক্তি আছে না একদিনের মুক্তি ওইগুলির কারণে সমাজের মধ্যে আরো বেশি ফেসনা লাগে ঠিক কি না আর কিছু ব্যবসায়ী আছে এমন মাদ্রাসা আর এরকম ইফতা খুলে দিয়া মুফতি বানাইতেছে আর ওই রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গার মধ্যে দু একটা জায়গার মধ্যে বড় বড় জায়গার মধ্যে ইমামতি করে মাস্টার মাসাইলা এরকম ভাবে উল্টা পাল্টা দেয় ঠিক কি না ওরাই আসল কথাটা বলতে চায় কারণ ভিতরে কাঁচা তো বুকের মধ্যে কোনো জ্ঞান নাই তো এলম নাই তো এলমের নূর নাই সেই জন্য হক কথা বলতে পারে না ঠিক কি না মাওলানা না শুধু হাফেজ নাম দিয়ে রাখছে মাওলানা আর ইমামতির মধ্যে আনে একটা কমিটির গরু মার্কা কমিটি না কোন মৌলবি নাই তো ভালো করে কমিটির মধ্যে কোন একজন মৌলবি রাখতো তাই না ইমামতির মধ্যে রাখে কণ্ঠটা একটু ভালো থাকলে সুরটা একটু ভালো থাকলে তারে রাখে এই যে ভুল করতেছে ওইটা দেখেন তারে ইমাম হিসেবে রাখে যার কোন হক কথা সে বলে না শুধু বড় ভাই আর ছোট ভাই আর সরস্বতী আর এই পুঁতি নিয়ে নিয়ে এরকম ভাবে ভালোভাবে সেটা সে পাশে ঠিক কিনা সেই জন্য হক কথা বলে না আর আপনি যারা হক কথা বলবো বলার কয়জনে দাওয়াত দেয় বুঝছেন না ওই যে দেখেন হুজুরে আমার অনুরোধ করে লাইছে কানে কানে বই লোক এসে রাজনীতি কথা আরে বেড়ি বেড়ে এরকম ভাবে গুদাম করে বুইরা ঘুরতাছে এখানের মধ্যে সেটা কি কোন রাজনীতি হইছে এটা কি রাজনীতি হইছে মুসলমানের সন্তান এটা কি রাজনীতি বলবো তাইলে কোনদিন আমরা যখন কথা বলি এত ধ্যান নাই তো টাকা পয়সার তো দরকার নাই আল্লাহ এই বাদশাহকে হাফেজে কোরআন বানিয়েছেন আলেমে রব্বানি বানিয়েছেন এই বাদশাহকের তার একটা কিতাব আছে ঐতিহাসিক একটা ফতোয়ার কিতাব আছে নাম ফতোয়ায়ে আলমগীর আছেনি মাদ্রাসা সালাম মারা যান এই ফতোয়ায়ে আলমগীর এই আলমগীর তার নামে ফতোয়ায়ে আলমগীর বাদশা আলমগীর 300 আলেম বিভিন্ন ভারতবর্ষ থেকে বড় বড় 300 আলেম বাছাই করছেন একত্রিত করছেন দরবারের মধ্যে সবাইকে উপস্থিত করছেন বাদশা আলমগীর আবার সমস্ত ওলামাই কেরামের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন ও আমার জাতির রাহবররাম ওলামাই কেরাম আপনাদেরকে এখানের মধ্যে আহ্বান করেছি একটা কারণে ডাক দিয়ে বলেন কি কারণ বাদশা আলমগীর বলেন ও জাতির রাহবররাম আপনাদেরকে এখানে দ্বারা এনেছি আমার জীবনে একটা তামান্না একটা আশা আশাটা কি আশাটা হলো আমি এমন একটা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করব যে ফতোয়ার কিতাবটা সারা বিশ্ব মন্ডিত হয় এবং সারা বিশ্বের মধ্যে এটা সমাদৃত হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় এই ফতোয়ার কিতাব থেকে ওজন মাসালা থেকে নিয়ে সর্বপ্রকার মাসালা থাকবে
এই মাসআলাগুলি পড়ে পড়ে মানুষ উপকৃত হবে এবং আমি মরলেও যাতে শান্তি পাই মরলেও যাতে শান্তি পাই ঠিক আছে এটা তো খুব ভালো আলেম ওলামারা ভালো জিনিস করতে গেলে সমর্থন দেয় ঠিক কি না ভালো কাজ করতে গেলে সরকারকে সমর্থন করতে হবে যদিও আপনার পার্টি না হয় ভালো একটা কাজ সরকার যে কোনো সরকার থাকো ভালো কাজের মধ্যে সমর্থন দিতে হবে আর খারাপ কাজের মধ্যে প্রতিবাদ করতে হবে এইটা ঈমান ঠিক কি না এইটা ঈমান আপনি আমলই করেন বিএনপি করেন যদি আপনি বিএনপিও করেন সরকারে একটা ভালো কাজ করলে ওইটা আপনি সমর্থন না দিলে আপনি কবিরে গুনাহ হবে ওলামায়ে কেরাম ডাকতে বলে ঠিক আছে হুজুর এটা তো আমরা খুশি এটা আমরা খুশি আপনি করেন কই তাইলে তো আপনারাই করতে হবে ঠিক আছে আমরাই করব কই এখন থেকে নিয়ে 300 ওলামায়ে কেরাম কেউ বাড়িতে যাইতে পারবেন না শেষ করে দিতেছি কেউ বাড়িতে যাইতে পারবেন না 300 ওলামায়ে কেরাম আমার রাষ্ট্রীয় এই ভবনের মধ্যে থাকবেন দরবারে আমার পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে খরচ দেওয়া হবে খাবার দেওয়া হবে উৎকৃষ্ট খাবার দেওয়া হবে আপনারা এই গ্রন্থটা রচনা করবেন ঠিক আছে 300 ওলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে বিভিন্ন মাসলা মাসায়েল নিয়ে আলোচনা করে লিপিবদ্ধ করে অনেকদিন পর্যন্ত কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করলেন জিনিসটা কি ওই জিনিসটা হলো প্রতিদিন তাহাজ্জুদের সময় যখন উঠে বর্তমানের মতো কেউ বল বর্তমানের মতো বিভিন্ন পানির ব্যবস্থা ছিল না ভালোভাবে ওই সময় চাপকল ছিল টানাকল ছিল কূপের থেকে পানি উঠাইতে হইতো বর্তমান যুগের মতো এরকম প্লাস্টিকের বদনা এত ছিল না পিতলের বদনা 300 বদনা তাহাজ্জুদের সময় 300 বদনা প্রতিদিন পানি ভরায় ভরায় রাখেন ওলামায়ে কেরাম যাতে নামাজ পড়তে পারে ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন প্রতিদিন 300 বদনা কে এত কষ্ট করেন পানি ভর্তি করে রাখে আর আমরা তা উযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার জিকির আসকার করি আশ্চর্য হয়ে গেছেন তালাশ করতেছে পায় না কেহ বলে না পর্যায়ক্রমে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল এখন আজ থেকে একজন দুইজন করে পাহারা দেওয়া হবে কে এই কাজটা করে মহৎ কাজটা ভালো কাজটা করে এটা একটু লক্ষ্য রাখতে হবে লোকটাকে চিনতে হবে গভীর রজনী যখন প্রায় 3টা বেজে গেছে শীতের রজনী আস্তে করে আড়ালে তারা পাহারা দিয়ে রাখতেছেন খরমের আওয়াজ খটখট করে খরমের আওয়াজ এবার সবাই দৃষ্টি দিল এই লোকটাকে দূর থেকে আসতেছেন এসে এই 300 বদনা পানি ভর্তি করে লাইন করে রেখে আবার তিনি নিজে উজু করে চলে গেছেন ওলামায়ে কেরাম লক্ষ্য করলেন ওই লোকটা আর কেউ না স্বয়ং বাদশা আলমগীর প্রতিদিন তাহাজ্জুদের জন্য 300 বদনা ভর্তি করে ওলামায়ে কেরামের জন্য রেখে যায় সুবহানাল্লাহ বলে এই সম্মান আল্লাহ তাআলা এই ওলামায়ে কেরামকে এই সম্মান দিয়েছিলেন বাদশা আলমগীর 49 বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা তাকে রেখেছেন আর তার মর্যাদা যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বাদশা আলমগীরের নামটা উঁচু করে রাখবে পৃথিবীর মধ্যে ঠিক কিনা সেই জন্য যখন আপনি আলেম ওলামাকে সম্মান করবেন ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের উপর নির্যাতন নিপীড়ন না করবেন শ্রদ্ধা করবেন তাদেরকে জেলে তুলবেন না তাদেরকে ভালোবাসবেন তাদেরকে গ্রেফতার করবেন না সাধারণ ইস্যু নেই তখনই আপনার আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবে এবং ক্ষমতা আপনার পাকে মুক্ত করে দিবে ঠিক কিনা সেই জন্য প্রত্যেকটা মানুষ যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন এবং রাস্তাঘাটে রয়েছেন আলেম ওলামাদেরকে সম্মান করবেন মাদ্রাসাকে সম্মান করবেন দারুল উলুমদের
কে সম্মান করবেন তাহলেই ইহকাল পরকাল শান্তিতে বসবাস পৃথিবীর মতো করবেন পরকালও আপনার নাম থাকবে ঠিক কি না পরকালও নাম থাকবে এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না থাকতে পারবেন না চলে যাইতে হবে যেই পুরুষ হঠাৎ করে মানুষ মৃত্যুবরণ করতেছে ঠিক কি না এইজন্য মাল দৌলত ইলম হিসমত مال دولت علم حسمت کچھ نہیں کم آئے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا مال دولت علم প্রতিপত্তি যত আছে কোনো কিছু থাকবে না মৃত্যু যখন আসবে একদম গর্দন ধরে আপনাকে নিয়ে যাবে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগে করা হবে না পরও করা হবে না কুল্লুম ফি আজালি মুসাম্মা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জান কবজ করবে সুতরাং সাধু সাবধান বাহাদুরি জুলুম নির্যাতন বন্ধ করেন করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু